নমস্কার বন্ধুরা, আমি রুমি। রুমিস রেসিপির আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি গুজিয়া সন্দেশ। এই গুজিয়া সন্দেশটি আমি বাড়িতে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে বানিয়েছি। আপনারাও এই গুজিয়া সন্দেশ বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, আর সময় তো খুবই কম লাগবে। তো বন্ধুরা, চলুন দেরি না করে সন্দেশগুলো বানানো শুরু করা যাক। এখন আমি একটি কড়াই নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। এবার জলটিকে আমি হালকা গরম করে নিচ্ছি। জলটি গরম হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ। এই সময় আমি স্প্যাচুলাটাকে কন্টিনিউ নাড়াতে থাকবো, যাতে গুঁড়ো দুধটি জলের সঙ্গে ভালো করে মিশে যায়। যদি দুধটি মেশানোর সময় দলা পাকিয়ে যায়, ভয় পাওয়ার কোনো দরকার নেই, গুঁড়ো দুধটি পরে মিশে যাবে। আপনারা দেখুন, গুঁড়ো দুধ গুলো জলের সঙ্গে ভালো করে মিশে গেছে। এই সময় আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তারপর চিনি দিকেও দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় চিনিগুলো দুধের মধ্যে মেল্ট হয়ে দুধটিকে একটু পাতলা করে দেবে। আর বন্ধুরা, এখন আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। এই সময় দুধের মধ্যে ঘি দিলে দুধটিকে যখন আমরা ঘন করব, তখন আর দুধটি কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। এবার আমি দুধটিকে ঘন করে নিচ্ছি। আপনারা দেখুন, দুধটি কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি দুধটিকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ এইভাবে নাড়িয়ে দুধটিকে আরেকটু ঘন করে নেব। দুধের মিশ্রণটি কিন্তু আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ততক্ষণ মিশ্রণটিকে ঘন করতে থাকবো, যতক্ষণ না মিশ্রণটি একটি ডোতে পরিণত হচ্ছে। আপনারা দেখুন, মিশ্রণটি কিন্তু একটি ডোতে পরিণত হয়ে যাচ্ছে, আর কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে। এবার আমি ফ্লেমটিকে বন্ধ করে দিচ্ছি। এবার আমি গুঁড়ো দুধকে ঘন করে নেওয়ার ডোটিকে একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, আমি আমার রান্নার জন্য যা যা জিনিস ব্যবহার করি সবই নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা পারচেস করতে পারেন। আর আমি বিভিন্ন ধরনের মিষ্টির ছাঁচের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে আপনারা ওখান থেকে পারচেস করতে পারেন। এখন আমি ডোটিকে একটু ছড়িয়ে দিচ্ছি, যাতে ডোটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ডোটি হালকা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ডোটির থেকে অল্প অংশ হাতে নিয়ে নিচ্ছি। এবার আমি ডোটির থেকে ছোট্ট করে কেটে নেওয়া লেচিটিকে হাতে এইভাবে প্রথমে গোল করে তারপরে লম্বা করে নিচ্ছি। তারপর লম্বা করে নেওয়া লেচিটিকে দুটো মুখ এক জায়গায় জুড়িয়ে দিচ্ছি। তারপর দুটো মুখকে একসঙ্গে একটু প্রেস করে দিচ্ছি। আপনারা দেখুন, গুজিয়া সন্দেশটি কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে। এখন আমি আরেকটি গুজিয়া সন্দেশ বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে প্রথমে একটি ছোট্ট লেচি কেটে তারপর লেচিটিকে লম্বা করে নিচ্ছি। তারপর লম্বা করে নেওয়া লেচিটি দুটো মুখ একসঙ্গে জুড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা দেখলেন তো কত সহজে এই গুজিয়া সন্দেশ বাড়িতেই বানানো যায়। এইভাবে আমি সমস্ত গুজিয়া সন্দেশগুলো বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা অবশ্যই এই গুজিয়া সন্দেশের রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন, ও আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর আমার এই গুজিয়া সন্দেশের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।